প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে। তো আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু কিন্তু খুবই অসহায় একজন মেয়ে। তো আমরা জানবো তার জীবনের কষ্টের কথাগুলো শুনবো, তিনি কী অবস্থায় আছেন। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ভাই অনেকটা ভালো আছি, খারাপ থাকলেও কখনো বলতে হয় না যে খারাপ আছে, মনে করো ভালো আছে। যাক ভালো কথা। তো আপনার নাম কি? আমার নাম জান্নাত। বাহ খুব সুন্দর নাম। তো জান্নাত আপার বয়স কত? এই মনে করো 18। 18 হবে না একটু কম বেশি হবে? মনে করো একটু কমও হতে পারে, মানে হিসাব নাই তো, মানে কখনো লেখা রাখেন নাই? না। আচ্ছা পড়াশোনা জানেন? অল্প কিছু, মনে করো নাম ঠিকানাটা এতটুকু। আচ্ছা তো থাকেন কোথায়? থাকি আমি ঢাকাতে বর্তমান। বর্তমানে ঢাকা থাকেন? ঢাকা কোন জায়গায়? ঢাকা মনে করো নবীনগর। নবীনগর, আচ্ছা। তো ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছে, ছোট একটা বোন আছে, বাবার একটা বিয়া করছে, বুঝলাম আমরা চলে আসা পড়ছি। আইসা মনে করো ঢাকাতে থাকি বর্তমান, ভাড়া থাকি ভাইয়া। আচ্ছা আচ্ছা। দেশের বাড়ি কোথায় বললেন? দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জ থেকে মানে এই ময়মনসিংহ মানে ঢাকা কেন আসলেন? ভাইরা ঢাকা আসে মানুষের কিসের জন্য, মনে অনেক কষ্ট। ভাই বাবার একটা বিয়া করছে, মাটার ছোটো বোনটারে নিয়ে অনেক কষ্টে আছে। এর জন্য মনে করো সৎমা প্রতিদিন মনে করো বাবার সাথে কাজে লাগা, ঝামেলা করা, বুঝছো? এর জন্য অত্যাচার সহ্য না করতে পেরে চলে আসা পড়ছে। আইসা মনে করো বর্তমানে ভাড়া থাকে। কে থাকে আমার সাথে? মা ছোট বোন। আচ্ছা তো সংসার কে চালায়? সংসারটা মনে করো আমি চালাই, মানুষের বাসায় সেলাইয়ের কাজ করে কোনো মতন সংসারটা আর কি পার হয়। আচ্ছা তো আপনার তো এখন বিয়ে শাদীর বয়স, এখন বিয়ে শাদী করে বয়স সংসার করবেন? ভাই রে শুনেন, সবাই মনে আসে না যে বিয়া শাদী বসে সংসার করে, কিন্তু কিভাবে করবো ভাই? ছোট বোনটা মাটার রাইকা, যদি আমি বিয়া বসা যাইগা তাদের দেখবে কে? এর জন্য মনে করো ভাই বিয়া শাদী বসি না। তো একদিকে তো মনে করেন আপনার বয়স হয়ে যাচ্ছে, কারণ বিয়ে বয়স পার হয়ে গেলে কিন্তু তখন সহজে বিয়ে হয় না, ঠিক না? আবার দেখবে সংসারটাও দেখতে হয়। এখন কি করবেন, চিন্তা করবেন সংসারে ছাড়া থাকবেন নাকি বিয়ে শাদী করে ঘর সংসার? সংসারে চিন্তা থাকলে একটা মেয়ে যখন জন্মাইছি ভাই বিয়া শাদী বসতেই হবে, বুঝছো? আমি প্রতিবেদনের সামনে আইছি অনেক আশায় কইরা, যাতে একটা ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়া দাঁড়াইলে ভাই সেই আশা মনে করো আমিও তার পাশে আজীবন থাকবো, হয়তো সে যদি ভালো হয় তার কাছে আমি বিয়ে আশা দিয়ে বসবো, সেই আশা। আচ্ছা তো কখনো কি বিয়ের ঘর আসে? কারণ এক জায়গাতে একটা জোয়ান মেয়ে কোনো বাসা থাকলে এলাকার লোকজন অনেকেই চোখে পড়ে বা দেখতে আসে, আসলে মেয়েটা কেমন দেখি আসে না, এরকম থাকে না? ভাইরে অনেক মানুষে মনে করো আমার কথা ভালো বলে, যেমন একটা মেয়ে গরিবের ঘরে জন্মাইলে কী হবে ভাই, অনেক মানুষে আফসোস করে বিয়া শাদীর কথা বলে, কিন্তু মনে করো ভাই আমি এই এলাকার মানুষের কাছে বিয়া বসতে চাই না, তারা ভালো না। আমি চাই যাতে গৃহস্থ একটা ছেলের কাছে বিয়া বসি, সে আমার কষ্টটা বুঝে। আচ্ছা তার মানে এলাকার লোকজন সবাই আপনাকে ভালো বলে নাকি? অনেক ভালো বলে, যে বলে না জান্নাতি। মানুষের সাথে মনে করো খারাপ কখনো করি না, খারাপ বলবে কীভাবে, সবসময় ভালো পরিবেশে চলাফেরা করি, ভালোভাবে চলি, এর জন্য মানুষে ভালো কর যে না বলে যে জান্নাতি গরিব হলেও তিনি মান সম্মানে চলাফেরা করে, মানে কোনো ছেলের দিক তাকায় না বা কোনো প্রেম টেম করে না, অনেকে করে না, তেমন কোনো ব্যাড রেকর্ড নাই তো? আচ্ছা আচ্ছা। তো জান্নাত আপা এখন মনে করেন যে আপনার তো মনে করেন কত বছর কাজ থেকে মানে বয়স থেকে কাজ করতেছে? ভাই রে মনে করো আমার জীবনটা এরকম ছিল না ভাই, আমি খাইতাম অনেক বিলাসিতাভাবে চলতাম, যেই থেকে মনে করো বাবাটা আরেকটা বিয়া করলো, বুঝছো? জানোই তো ভাই বাবা আরেকটা যদি বিয়া করে বাবা কখনো আপন থাকে না, সৎ মায়ে যা বলে তাই করতে হয়। মনে করো ভাই যে এখনের বয়সে থেকে মনে করো কাজকর্ম করি, কষ্টের জীবন। আচ্ছা তো এখন মনে করেন যে কোনো সংসারে আপনাকে নিজেকে মানে মানে নিয়ে চলতে পারবেন তো? অবশ্যই চলতে পারবো। মনে করেন দেখা গেল একটা গরিব ঘরে আপনার বিয়ে হলো, তো সেই ঘরে নিজেকে মানিয়ে চলতে পারবেন? অবশ্যই ভাই রে, নসিবে যা লেখা আছে তাই হবে। আচ্ছা বুঝছো। তো আসলে কোথায় কার কখন কোন জায়গায় বিয়ে হয়, কে কখন কোথায় চলে যায় কে কিন্তু বলতে পারে না, ঠিক না? আমিও বলতে পারি না, আপনিও বলতে পারবেন না। তো দেখা গেলো এমন একটা পুরুষ আপনার ভিতরে দেখে আপনার বাসা চলেই আসলো, দেখা গেলো তার একটু বয়সটা একটু বেশি, তার দেখা কেউ নাই, তো আপনাকে খুবই ভালো লাগছে, আপনাকে বিয়ে করে নিয়েই যাবে, তো সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে আপনি কী করবেন? ভাইরে শুনুন, তার বয়স বেশি,
আমি চাই বয়স বেশি দিয়া আমি মানুষের দিয়া পানি খায় না, মানুষের দেখে কি ব্যবহার আচরণ। সে যদি আমার ভালোভাবে দুই মুঠো ডাল ভাত খাওয়াই রাখতে পারে আমি তার কাছেই থাকব। আচ্ছা, বেশি কিছু আশা করেন না? না। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? এই যে আমার নাম্বার আছে ভাই, এই যে দেখেন বাটাম সেট, ক্যামেরা সেট নাই ভাই, কেউ কখনো বলবেন না ক্যামেরা সেটের কথা। যোগাযোগ করলে এই যে বাটাম সেটে যোগাযোগ করবেন। নাম্বার বলতে পারেন? না, আপনি একটু বলে দেন। পড়াশোনা কত দূর করছেন? এই যে মনে করো নাম ঠিকানা বেশি খানি পড়ি নাই, এমএ মনে করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, বুঝছো? আচ্ছা, নামাজ কালাম ঠিক মতো পড়েন না? নামাজ কালাম পড়ি। হ্যাঁ, সাথে কষ্টের মধ্যে নামাজটা ঠিক মতো পড়ে নি তো? এইটাই। আচ্ছা, তো এখন আপনার সাথে যোগাযোগ করলে আমি নাম্বারটা বলে দিব। হ্যাঁ, বলে দেব। আচ্ছা, তো নাম্বার আপনি বলতে পারেন না? না, আপনি বলেন, আমি বলতে পারি এর জন্য আপনি বলেন। আচ্ছা, তো এই নাম্বার কি নতুন নিয়েছেন না আগের নাম্বার? এটা এইটা মনে করো আগের নাম্বার, একটা মানুষের কাছ থেকে আমি সিমটা নিয়েছি, নিয়ে মনে করো প্রতিবেদন করছি। তো দর্শক, আপনার নাম কি বললেন? জান্নাত না? জান্নাত, আপনার সাথে যোগাযোগ করতে চান, তার কথা শুনে ভালো লাগে, তার কষ্টের কথা শুনে তার পাশে কেউ দাঁড়াতে চান। তো তার নাম্বারটা হচ্ছে 01405495081। আমি নাম্বারটা আবারও বলছি, 01405495081। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।